আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। সো ভিউয়ার্স, আমি আজকে আবার আপনাদের কাছে আমি ডিয়ান ট্রাভেলার আবার আপনাদের মাঝে এসে পড়লাম জাস্ট আজকে আমার একটা ছোট ব্লগ নিয়ে। কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের মুসলমান ধর্মে আজকে হচ্ছে প্রতি বছর পরপর যে মাহে রমজান যেটা আসে, আজকে হচ্ছে সেই মাহের রমজান। আজকে হচ্ছে প্রথম রোজা। সো প্রথম রোজাতে আমি যদি আপনাদের মাঝে না আসি তাহলে কি হয়? কখনই হয় না। সো আমি আজকে আবার আপনাদের মাঝে আসলাম আমার একটা ছোট ব্লগ নিয়ে। সো একটা ইন্ট্রো দেওয়া যাক। হে ডিয়ার, আসসালামু আলাইকুম, আই এম ডিয়ান এন্ড দিস ইজ ডিয়ান ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ান ট্রাভেলার। হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। সো ভিউয়ার্স, আজকে আমার নিচে থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমার ব্লগটি কোন বিষয় করা। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আজকে হচ্ছে আমার ব্লগটি সম্পূর্ণভাবে একটা প্রথম রোজার উপলক্ষে করা। আর বেশি কিন্তু টাইম নেই, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি 6:02 বাজতেছে। সো 6:02, আজকে হচ্ছে রবিবার 3 এপ্রিল। সো আপনাদের মাঝে আমি গিয়ান একটা ছোট ব্লগ দিয়ে আসলাম, রোজার ব্লগ। এই ব্লগটা হবে সম্পূর্ণ রোজার ব্লগ। সো আর কথা না বাড়িয়ে আমি ফিরে আসছি একটা ছোট ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আমি এখানে আসলে সকাল থেকে এত কিছু তৈরি করতে করতে আমি সম্পূর্ণভাবে টায়ার্ড হয়ে গেছি। আর এখানে আপনারা দেখুন, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আমি সম্পূর্ণ রেডি করতেছি। তুমি এটা একটু নাও, আমি সম্পূর্ণভাবে এটা কোথায় আমার চামচটা গেল, এটা আমি তৈরি করেছি হচ্ছে, এটা হচ্ছে আলুর চপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আলু চপ, আমি রেডি, মানে আমি ভাজছি কিন্তু আমি তৈরি করিনি। আমার সাথে আরও একজন এটা তৈরি করেছে, জাস্ট আমি ভাজছি এটাকে। আর এটা এখন আপনারা একটু দেখুন, এটা আমি এখনও, এটা হচ্ছে আলু চপ। আর আমার সাথে এখানে আরও আছে আলু চপ, এটা হচ্ছে সেই আলু চপ, আর এটা হচ্ছে বেগুনি। তো এটা তুমি কি বানালা? আলু চপ ভাই আজকে। হ্যাঁ, এটা কি বানালা? আলু চপ বানালাম আর যে উঠাচ্ছি এখন আবার কাঁচাটা দিব। তো ভালো করে বলো, ভালো করে না বলে কেন বুঝবো? এই এখন এটা হচ্ছে ভাজাটা। আচ্ছা, তো এটা হচ্ছে আলু চপ কি ভাজাটা? হ্যাঁ, আপনারা সবাই দেখুন। আচ্ছা, এটা হচ্ছে আলু চপ ভাজাটা, এখন দেখাবো কাঁচাটা। আচ্ছা, আপনাদেরকে আমি এতক্ষণ কিছু সিনেমেটিক শটগুলো দেখালাম। আর এখানে আছে আজকে আমাদের সাথে কি কি ফ্রুটস আছে সেগুলো আমি আপনাদেরকে একটু না দেখালে নয়। এখানে আছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর এখানে মনে হয় হচ্ছে কলা, আর সবথেকে আমার যে প্রিয় যে জিনিসটা এটা হচ্ছে বেদানা। আর আমার যেটা হচ্ছে আরও সবথেকে প্রিয় জিনিস সেটা আপনাদেরকে না দেখালেই নয়,
সেটা হচ্ছে যে এটা হচ্ছে রু আবজা, এটা হচ্ছে রু আবজা। তো আপনার একটু স্যান্ডউইচটা দেখুন, এই জায়গার কিছু দৃশ্যগুলো আপনারা দেখুন, তারপরে আমি আবার আপনাদের মাঝে ব্যাক করে ফিরে আসতেছি। আমি এতক্ষণ আপনাদেরকে আজকে আমাদের মাহে রমজানের প্রথম রোজায় আজকে আমরা কী কী ইফতারি করব সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা তো অবশ্যই দেখেছেন যে আজকে প্রথম রোজায় আমরা কী কী খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায়। আর তো আপনাদেরকে আমি আগের মতোই বলেছি যে আজকে আমার ভিডিওটা কোনো লং আমি খুব একটা বেশি লং করব না। আচ্ছা, আজকে যে তোমার ঈদ, মানে ঈদ না মানে রোজা, প্রথম রোজা, তো সেটার অনুভূতিটা তোমার কিরকম? আজকে আমার খুবই ভালো লাগছে আর অনেকই খুশি আমি। আর স্পেশালি আমি রাতে যখন খুশি ছিলাম, যখন প্রথম রোজা, খুবই আমার ভালো লেগেছে, খুবই এনজয়। কেন আমি এই মাসটার জন্য আমি অনেক অপেক্ষা করি, আমার এই মাসটা খুবই ভালো লাগে আর আমি খুবই এনজয় করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে, অনেক অসম্ভব ধন্যবাদ আমিনা আমাদের দর্শককে এত সুন্দর কথা বলার জন্য। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আর খুব একটা বেশি কোনো সময় নেই রোজা শুরু হয়ে যাওয়ার, সম্ভবত আজকে প্রথম রোজা আর 5 মিনিটের মতন আছে, আর 8-6 মিনিটের মতন আছে। তো আমি ডিয়ান ট্রাভেলার আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার অতি শিগগিরই আপনাদের মাঝে আমি ডিয়ান হাজির হয়ে যাব। অ্যান্ড আমি হচ্ছে একজন মোটো ব্লগার, আপনারা সবাই জানেন। তো আজকে প্রথম রোজাতে যদি আমি যদি আপনাদের মাঝে যদি আমার রোজাটা না শেয়ার করি তাহলে কি আর হয়, কখনোই হয় না। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার কোনো নেক্সট ব্লগে আমি ডিয়ান ট্রাভেলার অতি শিগগিরই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।